আজকে খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাকে অনেকে প্রশ্ন করে যে ইউরোপের অন্য অন্য দেশ থাকতে পর্তুগালে কেন আমরা পড়তে আসবো, এখানে পর্তুগালে পড়তে আসার কারণগুলো কী কী। তো আমি আসলে যারাই আমার সাথে যোগাযোগ করে আমি সবাইকে এনকারেজ করি পর্তুগালে পড়াশোনা করার জন্য। আজকে এমন পাঁচটি কারণ আপনাদের সামনে উল্লেখ করব যে পাঁচটি কারণ শোনার পরে আপনিও পর্তুগালে পড়াশোনা করার জন্য আগ্রহী হবেন এবং আশা করি আপনার পড়াশোনার পরে পরবর্তীতে যেই সেটেলমেন্ট রয়েছে সেটিও আপনাদের জন্য খুব সহজ হবে। প্রথমত পর্তুগালে পড়তে আসার অন্যতম কারণ হচ্ছে, নিঃসন্দেহে বলতে হবে, পর্তুগালের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেটি ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আর পর্তুগালের যে ডিগ্রিটি রয়েছে সেটি সারা বিশ্বব্যাপী সমাদৃত, অর্থাৎ বিশ্বের সব দেশেই এই সার্টিফিকেট অর্থাৎ এই ডিগ্রিটি রিকগনাইজড। তাই পর্তুগাল থেকে যদি আপনি পড়াশোনা করেন আপনি বিশ্বের যেই কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে আপনি কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি আপনি এই সেম স্ট্যান্ডার্ডের এডুকেশনটা পাবেন, টিউশন ফি অর্থাৎ খুবই লো। অর্থাৎ আপনি যদি ইংল্যান্ডে এই পড়াশোনা করেন তাহলে দেখা যাচ্ছে যে হয়তো আপনাকে 20,000 পাউন্ডে আপনাকে পড়তে হবে, কিন্তু পর্তুগালে আপনি এটি চার ভাগের এক ভাগ অর্থাৎ 4,000 ইউরোতেই, কিন্তু 4 থেকে 5,000 ইউরো পার ইয়ার টিউশন ফি দিয়ে আপনি সেম স্ট্যান্ডার্ডের এডুকেশন কিন্তু আপনি পর্তুগাল থেকে নিতে পারবেন। দুই নম্বর যেই বিষয়টি সেটি আরও ইন্টারেস্টিং, আমরা জানি যে যারা স্টুডেন্ট হিসেবে বহির্বিশ্বে আমরা পড়তে যাই আমাদের এই স্টুডেন্ট থাকা অবস্থায় যে টাইমটা কাউন্ট করে সেটাকে হাফ কাউন্ট করে। যেমন আমি যদি এক বছর থাকি আমার লিগালাইজেশন অথবা সিটিজেনশিপের জন্য এটিকে হাফ কাউন্ট করে, কিন্তু পর্তুগাল বিশ্বের একমাত্র দেশ যেখানে আপনি স্টুডেন্টশিপ থাকা অবস্থায় যতদিন থাকবেন ততদিন আপনার ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনের জন্য এই টাইমটি কাউন্ট করা হবে। ফর এক্সাম্পল, যদি আমি সুইডেনে আসি অথবা ফিনল্যান্ডে আসি বা নরওয়েতে আসি বা ডেনমার্কে আসি, সেখানে আমি 5 বছর থাকলে আমার এটিকে হাফ কাউন্ট করবে, আড়াই বছর কাউন্ট করবে। অর্থাৎ আমার ন্যাশনালিটি পাওয়ার জন্য যদি আমাকে 5 বছর, 7 বছর, 10 বছর থাকতে হয়, বাকি সময়টা আমাকে ফিল আপ করে নিতে হবে। কিন্তু পর্তুগাল এমন একটি জায়গা, এখানে যদি আপনি 5 বছরের স্টুডেন্ট হিসেবেও থাকেন আপনি কিন্তু পর্তুগিজ ন্যাশনালিটি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ আপনি পর্তুগিজ ন্যাশনালিটি আবেদন করতে পারবেন এবং আবেদনের 3 থেকে 6 মাসের মধ্যে আপনি পর্তুগালের যে সিটিজেনশিপ ন্যাশনালিটি আপনি পেয়ে যাবেন। 3 নম্বর যে কারণটি সেটি আরও ইন্টারেস্টিং আপনাদের কাছে মনে হবে, আমরা জানি যে স্টুডেন্ট হিসেবে যখন আমরা কোনো একটি দেশে যাই সেখানে কিন্তু আমাদের ওয়ার্কের একটি কন্ডিশন দেওয়া থাকে। অর্থাৎ আমরা যেমন নেদারল্যান্ডসে একসময় 10 ঘন্টা কাজের পারমিশন ছিল উইকলি, এখন বিশ্বের বিভিন্ন দেশে নর্মালি 20 ঘন্টার বেশি অর্থাৎ পার্ট টাইম কাজ। আমরা জানি যে ফুল টাইম একটি কাজ হচ্ছে 40 আওয়ার্স ইন এ উইক, তো সপ্তাহে যদি 40 ঘন্টা হয় তাহলে এর হাফ টাইম হচ্ছে 20 ঘন্টা, অর্থাৎ 20 ঘন্টা কাজের পারমিশন দেয়। কিন্তু পর্তুগাল এমন একটি জায়গা, এমন একটি দেশ যেখানে আপনি চাইলে স্টুডেন্ট থাকা অবস্থায় ফুল টাইম জব করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটি জিনিস প্রুফ করতে হবে আপনাকে, যে আপনার পড়াশোনার যে শিডিউলটি রয়েছে এটির সাথে আপনার কাজের যে শিডিউল তার কোনো কন্ট্রাডিকশন নাই। এটি যদি আপনি প্রুফ করতে পারেন, এটি প্রুফ করা খুবই সহজ। আমরা জানি যে ইউনিভার্সিটিতে সপ্তাহে 2 থেকে 3 দিন হয়তো 2 থেকে 3 ঘন্টা ক্লাস থাকে, তো বাকি সময় আমরা অনায়াসে কিন্তু ফুল টাইম কাজ করতে পারে এবং কি এতে সরকারের কোনো বাধা নিষেধ নাই। তাই পর্তুগালে যারা স্টুডেন্ট হিসেবে আসে তাদের পর্তুগালে ফুল টাইম কাজ করার রাইট রয়েছে। 4 নম্বর যেই কারণটা এটি আসলে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, পর্তুগালে স্টুডেন্টশিপ থাকা অবস্থা আপনি আপনার ফ্যামিলির ইউনিফিকেশন অর্থাৎ আপনার যে ডিপেন্ডেন্ট রয়েছে অথবা আপনার যে স্পাউস রয়েছে তাদেরকে আপনি নিয়ে আসতে পারবেন। আর সাম্প্রতিক সময়ে গত বছরের সেপ্টেম্বরের 30 তারিখ থেকে যে নতুন অ্যামেন্ডমেন্টটি আসছে সেখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনি চাইলে আপনার ডিপেন্ডেন্ট এবং আপনার যে স্পাউস রয়েছে তাদের ভিসা আপনি একসাথে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি যখন পর্তুগালে যাবেন স্টুডেন্ট হিসেবে যাওয়ার পর আপনার 2 থেকে 3 মাসের মধ্যে যখন কার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার ডিপেন্ডেন্ট বা স্পাউসের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরও মজার বিষয় হচ্ছে আপনার স্পাউস যখন যাবে সেখানে অথবা ডিপেন্ডেন্ট যখন যাবে তারা চাইলে তারাও ফুল টাইম কাজ করতে পারবে। সর্বশেষ এবং 5 নম্বর যে বিষয়টি সেটি আরও ইন্টারেস্টিং, আমরা জানি যে আমরা যেই দেশে পড়াশোনা করতে যাই যদি আমরা পড়াশোনা কোনো কারণে যদি আমরা শেষ না করতে পারি তাহলে কিন্তু আমাকে আবার আমার নিজ দেশে ব্যাক চলে আসতে হয়। কিন্তু পর্তুগাল এমন একটি দেশ এখানে আপনি যদি পড়াশোনা করতে গিয়ে কোনো কারণে আপনার পড়াশোনা বাধাগ্রস্ত হয় অথবা আপনি কন্টিনিউ করা সম্ভব না হয় তারপরেও কিন্তু আপনি পর্তুগালে স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন। অর্থাৎ এটি আসলে অনেক বেশিরভাগ দেশে এটিকে অ্যালাউ করে না, আপনি যে পারপোজে যাবেন সেই পারপোজ যদি আপনি সার্ভ না করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাকে আপনার দেশে ব্যাক
করতে হবে। কিন্তু পর্তুগালে এমন স্পেশাল কিছু ল রয়েছে যেটির মাধ্যমে আপনি চাইলে, আপনি যে পারপাসে যান না কেন পর্তুগালে, আপনি চাইলে সেই পারপাস ফুলফিল না করেও আপনি থাকার জন্য আবেদন করতে পারেন এবং পর্তুগাল সরকার মানবিক দিক বিবেচনা করে আপনাকে থাকার পারমিশন দিবে। অর্থাৎ আপনি স্টাডি শেষ করলেও থাকতে পারবেন, অর্ধেক কমপ্লিট করলেও থাকতে পারবেন, অথবা যাওয়ার পরে যে কোনো কারণে যদি আপনি নাও করেন তারপরে আপনার সেখানে থাকার সুযোগ রয়েছে এবং আপনার সেটেলমেন্ট একটা পর্যায়ে পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে আপনার। তো দর্শক, আশা করি এই পাঁচটি কারণ জানার পরে অবশ্যই আপনাদেরও পর্তুগালে পড়াশোনা করা এবং স্থায়ীভাবে থাকা, কাজ করা, সেটেলমেন্ট নেওয়ার ইচ্ছা জাগ্রত হবে। নিঃসন্দেহে আমি বলতে পারি পর্তুগাল থাকার জন্য, পড়াশোনা করার জন্য, কাজ করার জন্য একটি ভালো দেশ। এইমাত্র অর্থাৎ এই জানুয়ারি মাসের যেই পরিসংখ্যানটি আসছে, পর্তুগাল হচ্ছে ওয়ার্ল্ডের সিক্সথ স্ট্রংগেস্ট পাসপোর্ট ধারী একটি দেশ। অর্থাৎ যে পাসপোর্টের মর্যাদা, এটি এখন বর্তমানে 6 নম্বরে রয়েছে এবং এটির মাধ্যমে 187টির বেশি দেশ আপনি ভিসা ফ্রিভাবে অ্যাক্সেস করতে পারবেন। তো সার্বিক দিক বিবেচনা করে বলবো যে পর্তুগালে পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনার কাজ, সেটেলমেন্ট এবং সিটিজেনশিপ সব কিছু অ্যাট এ টাইম হয়ে যাচ্ছে। তাই পর্তুগালকে আপনাদের নেক্সট হায়ার এডুকেশনের জন্য বেছে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে।